এই গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা কোনো কাজই নিয়ম মেনে করেনি। এগুলো বাতিল হলো, এতে নেতা মন্ত্রীদের কারো কোনো ক্ষতি হবে না, এটা প্রাপ্য, তারা সাফার করবে। কল্প আছে গরিব মানুষের স্বার্থে, সেগুলো তার বেশিরভাগটাই এত রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে যে কোর্ট একটা সময় বাধ্য হচ্ছে অনেক আরও কঠিন সিদ্ধান্ত নিতে। বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ পিছিয়ে পড়ে যে অংশটা, তাদের জন্য খুব খারাপ দিন নেমে আসছে। যে গ্রাউন্ডে কোর্ট এ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে সেই গ্রাউন্ডটা ফেলে দেওয়ার মতো বড় অংশ, যারা বিশেষ করে নেতা নেত্রী হচ্ছেন, একটা বড় অংশ, মানে তৃণমূলে কিছু মানুষ আসেন যারা আছেন যারা ভদ্রলোক, ও সময়ের মধ্যে শেখ শাহজাহানের যে বিপুল সম্পত্তি, উত্তম সর্দার শিবু হাজরার যে বিপুল সম্পত্তি, এ তখন এক্সপ্লেনেশন যে আইনের চোখে সবাই সমান, সাধু অসাধু যে কোনো রাজনৈতিক দলের কর্মী, সবাই রাজনীতির এমন জায়গায় নেমে এসেছেন। আমি সত্যি কথা বলছি, আমার এগুলো নিয়ে আলোচনা করার মতো মানসিকতা নেই। অবসর মানে এই সন্ন্যাস এখানে হতে যাবেন, পলিটিক্যাল মাইলেজ পাওয়ার একটা ইঙ্গিত আছে। দাদা, আজ হাইকোর্টের নির্দেশে ওবিসি যে সার্টিফিকেটগুলো ছিল 2010 সালের পর থেকে তা পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যেটা এই গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা কোনো কাজই নিয়ম মেনে করেনি। এখন এই জাতীয় প্রকল্পগুলোতে আসলে যারা গরিব মানুষ তাদের হেল্প করার জন্য, যারা পিছিয়ে আছেন সমাজে তাদের এগিয়ে দেওয়ার জন্য এই সার্টিফিকেটগুলো, তাদের তারা যাতে চাকরি জীবনে বা অন্য সমাজ জীবনে কিছু সুবিধে পায়, অবশ্যই যেটা তাদের প্রাপ্য। কিন্তু গভর্নমেন্টের যেটা দায়িত্ব সেই সার্টিফিকেটগুলো নিয়ম মেনে ইস্যু করা, তা না হলে যেটা হয়, যেটা 100 দিনের কাজের ক্ষেত্রে দেখছি আমরা, আবাস যোজনার ক্ষেত্রে দেখছি আমরা, যে ব্যাপক দুর্নীতি যদি হয় তাহলে আলটিমেটলি কিন্তু কোপটা পড়ে সেই গরিব মানুষের ঘাড়ে। কারণ নেতারা মন্ত্রীরা, এই যে সার্টিফিকেটগুলো বাতিল হলো, এতে নেতা মন্ত্রীদের কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা এটার প্রাপ্য, যাদের এটা প্রাপ্য, তারা সাফার করবে। তাই গভর্নমেন্টের দায়িত্বটা অনেক বেশি, কিন্তু এই গভর্নমেন্ট প্রথম থেকেই দেখা যাচ্ছে যত রকম প্রকল্প আছে গরিব মানুষের স্বার্থে, সেগুলো তার বেশিরভাগটাই এত রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে যে কোর্ট একটা সময় বাধ্য হচ্ছে অনেক একটা কঠিন সিদ্ধান্ত নিতে। আগামী দিনে এই রকম ঘটনা যদি ঘটে, গোটা পশ্চিমবঙ্গে বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ পিছিয়ে পড়ে যে অংশটা, তাদের জন্য খুব খারাপ দিন নেমে আসছে। যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে আমাদের সবাইকে বেরোতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে হাইকোর্টের রায়কে তিনি মানেন না, হাইকোর্টের রায়কে তিনি বিজেপির রায় বলছেন, কি বলেন? না, এরকম এগুলো হাস্যকর কথা, এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট। আসলে সামনে যেহেতু ভোট আছে, নির্বাচন আছে, পলিটিক্যাল স্টেটমেন্ট। আর হাইকোর্টের রায় মানে আইন অত টেকনিক্যালি কেউ বলতেই পারেন মানি না, এবং উচ্চ আদালতে যাওয়ার তার সম্পূর্ণ অধিকার আছে, নিশ্চয়ই তিনি যাবেন, সেটা তার আইনসম্মত অধিকার। তবে আমি বলবো যে হাইকোর্টের মতো, বিশেষ করে কলকাতা হাইকোর্ট, তার রায় নিয়ে কারো দ্বিমত থাকতেই পারে, কিন্তু যে একটার পর একটা যে ঘটনাগুলো দেখে আসছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে যে গ্রাউন্ডে কোর্টে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে সেই গ্রাউন্ডটা ফেলে দেওয়ার মতো নয়, সেটাও মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, তৃণমূলের সেটা একটা বড় অংশ, যারা বিশেষ করে নেতা নেত্রী হচ্ছেন, একটা বড় অংশ, মানে তৃণমূলে কিছু মানুষ আসেন যারা আছেন যারা ভদ্রলোক, তারা হয়তো ফোর ফ্রন্টে নেই, কিন্তু যে অংশটা ফোর ফ্রন্টে আছেন, যাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সামনে এগিয়ে দিয়েছেন নেতা নেত্রী করে, তারা এত রকমভাবে এত কিছু এত রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছেন যে সেটা কখনো শিক্ষা, কখনো খাদ্য, কখনো আবাস দুর্নীতি, কখনো আমফান, যে কোনো ইস্যুতে তাদের নামগুলি উঠে আসছে বারবার করে। এবং সত্যি তো তারা, এই যে সন্দেশখালি যা হয়েছে, যে এত অল্প সময়ের মধ্যে শেখ শাহজাহানের যে বিপুল সম্পত্তি, উত্তম সর্দার শিবু হাজরার যে বিপুল সম্পত্তি, এ তো কোনো এক্সপ্লেনেশন নেই, কেউ জানে না কী করে এগুলো হলো, তো দুর্নীতি ছাড়া কী? তো প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম সমস্ত নেতার নেতৃত্বে ছড়িয়ে আছেন, তো আজ না হোক কাল এগুলো হওয়ারই ছিল। আগামী দিনে আরও বড় ঘটনা অপেক্ষা করছে বলে আমার নিজের মনে হয়। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্ন্যাসীদেরকেও ছাড়ছেন না, তিনি কিন্তু ভরা সভা থেকে তাদেরকেও কটাক্ষ করছেন, বিজেপির নাম ডাকছেন। দেখুন, আমি আগে বলেছি, এক জায়গায় আপনাদেরও বলছি, সেটা হচ্ছে যে আইনের চোখে সবাই সমান, সাধু অসাধু যে কোনো রাজনৈতিক দলের কর্মী, সবাই সমান। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো নির্দিষ্ট তথ্য থেকে থাকে কারো সম্পর্কে, যিনি দাঙ্গার মধ্যে একটা ঘটনা ঘটিয়েছেন, বুসকানি দিয়েছেন, তাহলে সেটা মঞ্চে না বলে অনেক আগে তার বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তা না নিয়ে
তা না করে একজন চিফ দায়িত্ব চিফ মিনিস্টার যিনি যিনি এত বড় দায়িত্বপূর্ণ পদে আছেন, তিনি যদি এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে রাজনৈতিক মঞ্চে কথাগুলো বলেন তাহলে বুঝতে হবে এর পেছনে একটা পলিটিক্যাল একটা কী বলবো লাভ ক্ষতির অঙ্ক আছে। এর বাইরে যদি এটা সত্যিরকম কোনো ঘটনা কোথাও ঘটে থাকে, সেটা সাধু হোক অসাধু হোক পুরোহিত হোক ইমাম হোক, দাঙ্গার মতো কোনো ঘটনায় সত্যি যদি কেউ ইন্ধন দিয়ে থাকেন অনেক আগেই পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেরকম কোনো ব্যবস্থা নিতে পুলিশকে দেখিনি, তাই ওনার স্টেটমেন্টে আমাদের সবারই সন্দেহ দেখা দিয়েছে। আমি একটা কথা বলি যে আমার এই মন্তব্যগুলো আসলে মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন জায়গায় নেমে এসেছে না, আমি সত্যি কথা বলছি আমার এগুলো নিয়ে আলোচনা করার মতো মানসিকতা নেই। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা অনেক সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার ছিল, সেখানে দর্শন আছে, অর্থনীতি আছে, সমাজ অনেক কিছু আছে, ক্লাস স্ট্রাগল আছে, সেই সমস্ত জায়গা থেকে সরে গিয়ে পশ্চিমবঙ্গের বিশেষ করে প্রধান দল শাসক দল তারা যে জাতীয় মন্তব্য করছেন যা কথা বলছেন তা নিয়ে সত্যি কোনো গভীর আলোচনা হয় না। গেরুয়া বসন পরা মানেই সন্ন্যাসী নয় এই কথাটার কোনো মানেই নেই, সত্যি তো গেরুয়া বসন মানেই সন্ন্যাসী কেন হতে যাবেন, যিনি সন্ন্যাসী তিনি সন্ন্যাসী, আবার গেরুয়া বসন না পরেও বনু বসন আছেন সন্ন্যাসী, অনেক সাধারণ মানুষ যিনি সন্ন্যাসীর মধ্যে জীবনযাপন করেন অনেক রকম মানুষ আছেন, কিন্তু এই কথাগুলো বলার মধ্যে আমি বলছি পলিটিক্যাল একটা স্টেটমেন্ট, এগুলো পলিটিক্যাল মাইলেজ পাওয়ার একটা ইঙ্গিত আছে। আমার নিজের এই সমস্ত এত 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 শ্যালো বিষয় নিয়ে আলোচনা করার সত্যি সময় নেই, মানসিকতাও নেই।